আজ 12 মার্চ কলকাতার ময়দানে আয়োজিত হয়ে গেল স্পন্দনের উদ্যোগে বসন্ত উৎসব 2022। সারাদিন বাংলা টিভির পর্দায় সারাদিন বাংলা টিভির এক্সক্লুসিভ কভারেজ স্পন্দনের বসন্ত উৎসব 2022 কলকাতার ময়দান থেকে। স্পন্দনের আজকের এই বসন্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস কুমার মহাশয়। কাল এসছে, উৎসব হয়নি, দু বছর পরে বসন্তকালে বসন্ত উৎসব হচ্ছে। এটা স্বাভাবিক জীবনযাত্রায় আমরা যে পৌঁছেছি তার একটা বহিঃপ্রকাশ। বসন্ত উৎসব মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের দৃঢ়তা তৈরি করে, বন্ধুত্বের সম্পর্কটা আরও সুদৃঢ় করে। সব থেকে বড়ো কথা এই যে আমরা রং খেলি, এই রং সম্প্রীতির রং হোক, এটাই আমাদের কামনা। আমি উদ্যোক্তাদের স্পন্দনকে ধন্যবাদ জানাই যে তারা এই প্রাক বসন্ত উৎসবের আয়োজন করেছেন একটা উন্মুক্ত প্রাঙ্গণে। সবুজের সঙ্গে বসন্তের একটা একাত্ম হওয়ার সুযোগ এসে দিয়েছে। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে। আমন্ত্রণে আজকে এখানে এসেছি, ওর সঙ্গে আলাপ খুব বেশি দিনের নয়, কিন্তু আমরা এখন বন্ধু মোটামুটি। তো ওর এই উদ্যোগগুলো আমার ভালো লাগে, আমি ওর নিজেও অনেক সোশ্যাল ওয়ার্ক করি, আমি সেরাম পরিবারের সঙ্গে যুক্ত, আমার নিজস্ব একটা এনজিও আছে প্লাস চ্যানেল আছে। তো ওর এই উদ্যোগগুলো দেখে আমি এগিয়েছি, খালি এই সমস্ত উৎসব নয়, ও এই সমস্ত পিছিয়ে পড়া মানুষ বা এদের সাহায্য স্পন্দন এগিয়ে আসে, সেই সব দেখেই আমি ওকে বলেছিলাম যে আমরা তোমাদের যা অনুষ্ঠান হবে আমাদের চ্যানেল থেকে আমরা সেগুলো কভারেজ করবো, সেই অনুযায়ী এসেছিল। প্রেস ক্লাবে আমাদের যেদিন আমাদের একটা বিউটি ভিজন শো শুরু হবে সেটার যেদিন লঞ্চ হয়েছিল সেদিনও আমি ওকে বলেছি যে তোমরা আমরা একসঙ্গে করি এটা এসব। তো স্পন্দনে এইসব উদ্যোগের জন্য আপনারা ওদের পাশে থাকুন, আমরা তো আছি, শুধুমাত্র উৎসব খেলা মেলা এসব না সত্ত্বেও পাশে যারা পিছিয়ে পড়েছে, যারা এইসবের মধ্যে অংশ নিতে পারে না সমাজে, সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোটাই আমাদের কাজ। সেই কাজগুলোর মধ্যে একা তো হবে না, তো সবাইকে এক জায়গায় আসতে হবে। একটা ফোরাম তৈরি করার কথা আমি বারবার বলি, সমস্ত এনজিও মিলে একটা ফোরাম করা, সেইটার দিকে আমি এগোচ্ছি, আপনারাও আসুন, পাশে থাকুন আর স্পন্দনকে সাপোর্ট দিন। নমস্কার। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আজকে অনেকদিন পরে খুব সত্যি কথা বলতে গেলে একটু মানে বাড়ি থেকে বেরিয়ে মুক্ত হওয়ার মধ্যে বেরিয়েছি আর কি, মানে আমাদের এই যা কোভিড সিচুয়েশন যা ছিল ক্রিটিক্যাল, সেখান থেকে বেরিয়ে আজকে এই যে অনুষ্ঠানটা স্পন্দন আয়োজন করেছে তাতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। অনেকদিন পরে অনেক মানুষকে একসাথে দেখতে পাচ্ছি, তারা আনন্দ করছে, হই হই করছে, নাচ করছে, গান করছে, এই দৃশ্য অনেকদিন পরে দেখলাম। সেটা খানিকটা তো ভালো লাগার থেকে বড় কথা কেমন যেন একটা নিশ্চিন্ত লাগছে যে আমরা হয়তো আবার একটু হাসার আলোর দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এইটা সব থেকে বড় পাওনা আমার কাছে আর কি। অনেকদিন পরে এইটা ভীষণ ভালো লাগছে। দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে। আপনাকে খুব অভিনন্দন, এরকম একটা সুন্দর আয়োজন আত্মজ্যোতি স্পন্দন তাদের টিম মিলে করছে। খুব আনন্দ হয় যখন একত্রভাবে আমাদের মজাটাকে নিয়ে আমরা এগোতে পারি। তো আমার বেশি কিছু বলার নেই, আপনারা আমাকে সবসময় শুনতে থাকেন, আজকে বেশি বর করবো না, সবাইকে শুধু এটাই বলবো যে খুব আনন্দ করুন, খুব এনজয় করুন, অনেক ছবি উঠুক, অনেক ভালো ভালো ছবি দেখি, দ্যাটস ইট। আর রেজিস্ট্রেশন তো চিরকালই স্পন্দনের সঙ্গে আছে থাকবে, এটা কোনো সেরকম ব্যাপারই নয়। রাজীব আছে এখানে, ম্যাডাম আছেন এখানে, আমি তাদেরও খুব কনগ্রাচুলেট করি। আনন্দ একটা ফুর্তি থাকে, কিন্তু এবছর ভীষণ ভালো লাগছে, আবার আমরা আস্তে আস্তে পুরনো ছন্দে ফিরছি, এটাই আলাদা করে এবার ভালো লাগছে। নানান জায়গায় যেখানে যাচ্ছি লোকজন বেরোনোর সাহস পাচ্ছে, হলে সিনেমা রিলিজ হচ্ছে, হল পূর্ণ হচ্ছে, পাশাপাশি আবার আমরা থাকতে পারছি, আমাদের তো মাঝখানে টাকাও কাজে লাগছিল না বন্ধুবান্ধব জীবনে। আর যেন আটকে না থাকি, রঙিন হোক এটুকুই চাইবো এবার বসন্ত উৎসবে, স্পন্দন আয়োজিত এই বসন্ত উৎসবে এসে খুব ভালো লাগছে, মজা করো, আনন্দ করো আর কি বলবো। থ্যাংক ইউ। অনুষ্ঠানটা বিশেষ করে বাংলার বসন্ত উৎসব,
বাংলার সাংস্কৃতিক গরিমাকে আমরা তুলে ধরতে চাই। শিল্প সংস্কৃতি সকল নিয়ে আমরা আজকের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবটা শুধুমাত্র বসন্তের রঙের উৎসব নয়, এই বসন্ত উৎসবটা আজকে সারা বাংলার সারা বাঙালির মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ডিজাইনার অনেকেই এসেছে দেখতে পাচ্ছেন। আমরা এটাই প্রার্থনা করি যে এই বসন্ত উৎসব দিয়ে আমরা শপথ নিই যে আগামী দিনের করোনা ভাইরাসকে দূর করে আমরা নতুনভাবে নতুন সূর্যকে নিয়ে আসব। আজকে অস্তমিত সূর্যের নাম 2020 লকডাউন, মধ্যগগনে থাকা সূর্যের নাম কোভ্যাক্সিন, কোভিডশিল্ড, স্পুটিনি, আর উদীয়মান সূর্যের নাম নতুন দিনের পথ, নতুন সূর্যের পথ, সেটার নাম মডেল মেকআপ আর্টিস্টদের নিয়ে নতুন সংসার, নতুন ধারা এগিয়ে নিয়ে যাওয়া। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। পাওয়ার বাই জীবনপুর প্রাণ প্রস্তুত ও লেজ।